সত্যি কথা বলতে মণ্ডপ তো খুবই ভালো লেগেছে, এবং তার থেকেও বেশি ভালো লেগেছে আমার কিন্তু পার্সোনালি ঠাকুরটা। এবং পুজো মানে যেসব জিনিসপত্র লাগে, যেসব সরঞ্জাম মেটেরিয়ালস লাগে, সেটার মধ্যে দিয়ে আমি পুজোটাকে দেখাচ্ছি। এটাই আমি বাদশা সৌরভ, চলে এসেছি কিন্তু টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ কিন্তু অষ্টমীর সন্ধে, আর অষ্টমীর সন্ধেবেলায় আমি কিন্তু অলরেডি চলে এসেছি কিন্তু বাগুইহাটিতে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে জগদ্ধাত্রী পুজোর সাথে বাগুইহাটির কি সম্পর্ক, আমি একবার বলে দিই তোমাদেরকে। কলকাতাতেও কিন্তু অনেকগুলো ভালো ভালো জায়গায় কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়, তার মধ্যে কিন্তু ওয়ান অফ দেম বাগুইহাটিতে। আর আমি কিন্তু এই মুহূর্তে বাগুইহাটিতে যাচ্ছি নারায়ণতলা ইয়াংস্টার অ্যাসোসিয়েশন ক্লাবে, সেখানে কিন্তু তাদের 22তম বর্ষে তারা কিন্তু থিমের পুজো করেছে, এবং সেটাই কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে মূলত তুলে ধরবো। অবশ্যই বিনা স্কিপ করে কিন্তু এনজয় করতে থাকো। মুখটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মা কিন্তু পুরোপুরি সাবেকি। এবং সত্যি কথা বলতে মণ্ডপ তো খুবই ভালো লেগেছে, এবং তার থেকেও বেশি ভালো লেগেছে আমার কিন্তু পার্সোনালি ঠাকুরটা। এবং মায়ের মুখ কিন্তু আবারও বলছি সাবেকি, এবং দেখো একদম লাল কিন্তু বেনারসি পড়ে আছে, অপূর্ব দেখতে লাগছে। যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনি কিন্তু ইয়াংস্টার স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের কিন্তু এই বছরের শিল্পী। তো তোমার নামটা যদি একটু বলো। আমার নাম রাজেশ মণ্ডল। আচ্ছা, এই পুজোটা এবছর কততম বর্ষে পদার্পণ করলো? এবারে 22তম বর্ষ। 22তম বর্ষ। আচ্ছা, তো সকলকে যদি একটু জগদ্ধাত্রী পুজোর প্রথমে শুভেচ্ছা দিয়ে দাও। আমি তো দর্শকদেরকে পুরো মণ্ডপটা ঘুরে দেখালাম বাইরে এবং ভেতর থেকে, তো কি করেছে একটু যদি বুঝিয়ে বলো দর্শকদের। এবারে আমার বিষয় ভাবনাটা হচ্ছে পুজোকে ঘিরে আমার পুজো, তো পুজোটাকে আমি দেখাচ্ছি। পুজো মানে যেসব জিনিসপত্র লাগে, যেসব সরঞ্জাম মেটেরিয়ালস লাগে, সেটার মধ্যে দিয়ে আমি পুজোটাকে দেখাচ্ছি। এটাই
আচ্ছা, এটাই তোমার বিশেষ ভাবনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে তুমি ধুনুচি করেছো এবং যেগুলো পুজোর সামগ্রী লাগে চামড় আছে, তো পুরো মণ্ডপটা কি সেটা দিয়েই হয়েছে? সেটা দিয়েই আমি মণ্ডপটা দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, পুজো মানে তো ধুনুচি, এইসব চামড়, এইসব এইটা নিয়েই তো পুজোটাকে বোঝানো হয়, বাঁশ দড়ি, সেই জিনিসপত্র দিয়ে আমি কিন্তু পুজোটাকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আর এটা তো তোমার প্রথম কাজ, তুমি আমাকে বলছিলে। হ্যাঁ, আমার প্রথম কাজ। তো প্রথম কাজ সবসময় স্পেশাল হয়, তো অবশ্যই বলবে। হ্যাঁ অবশ্যই, আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর মায়ের বিশেষত্ব যদি কিছু বলো, যদি কি বিশেষত্ব আছে মায়ের? মায়ের বিশেষত্ব বলতে আমি এখানে থিমের ছোঁয়া রেখেছি, সেটাকে রেখেই আমি কিন্তু মাকে দেখিয়েছি। আচ্ছা, থিমের ছোঁয়া মার মধ্যে আছে। আচ্ছা, কিন্তু মায়ের মুখটা তো সাবেকি আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই বললাম যে সাবেকি আর থিমের একটু ছোঁয়া রেখে মেলবন্ধন বিষয়টা। হ্যাঁ, মেলবন্ধন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ভেতর দিকে একটা সুতোরও কাজ আছে। সুতো? হ্যাঁ, একদমই সুতোর কাজ আছে। একটা সুতোটাকে আমি বুনেছি। আচ্ছা, ওই মানে একটা শিল্পী মানে থাকে না, তার নতুন কিছু দেখাতে পছন্দ করে, সেই নতুনত্বটা আমি তুলে ধরতে চেয়েছি আমার মতন করে। আচ্ছা, তো মায়ের গায়ে যেগুলো কি সোনার অলংকার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা মায়ের যে গয়না আছে সেগুলো সোনার এবং রূপোর, সেটা দেখি মাকে আমরা উপস্থাপন করেছি। আচ্ছা, তো তুমি তো প্রথমেই বললে এটা তোমার প্রথম কাজ, তো প্রথম কাজ কেমন লেগেছে এখানে প্রথম কাজটা করে? প্রথম কাজ অবশ্যই একটু চাপের থাকে, সেই জায়গা থেকে তো চাপেই ছিলাম প্রথম থেকেই। তারপরে আস্তে 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 কাজটা ডেভেলপ করলাম এবং কম বেশি পুজো কমিটির লোক সবাই খুশি, তাদের কাছে ভালো ফিডব্যাক পেয়েছি। এবার দেখা যাক দর্শক কি বলে। তো বন্ধুরা, আমি কিন্তু বাগুইহাটি নারায়ণতলা ইয়াংস্টার স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে কিন্তু বেরোলাম এই মুহূর্তে, আর আমি কিন্তু একদম বাগুইহাটির মোড়টায় দাঁড়িয়ে আছি বাস ধরে বাড়ি যাবো বলে। তারাকে বলে দিই আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আর অবশ্যই যে শিল্পী ছিল তার সাথে কিন্তু কথা বলে টিম কী হয়েছে সেটা কিন্তু জানলাম এবং কী নিয়ে কাজ হয়েছে সেটাও কিন্তু জানলাম। আর আশা করি তোমাদের খুব ভিডিওটা ভালো লেগেছে, আর আশা করি সামনে থেকে আমার প্রতিক্রিয়া খুব ভালো লেগেছে। তো অবশ্যই যারা বিনা সাবস্ক্রাইব করে যাচ্ছে প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিয়ে, কেননা ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ, কেননা অনেক দূরে দূরে গিয়ে তোমাদের জন্য শুধুমাত্র আপডেটটা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো করা। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই কোনো পুজো সংক্রান্ত আপডেট থাকবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।